নমস্কার আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি রবিবারের সন্ধে সুভাষ শাস্ত্রীর সঙ্গে সুভাষ শাস্ত্রী যার কথা জ্যোতিষের বেদ বাক্য সুভাষ শাস্ত্রী যার প্রেডিকশন আপনার ছকের শেষ প্রেডিকশন সুভাষ শাস্ত্রী যার প্রতি আপনার অগাধ বিশ্বাস এবং সেই বিশ্বাসের হাত ধরে আপনাদের পৌঁছে যাওয়া সুভাষ শাস্ত্রী যিনি আপনার প্রতিকারটি তার নিজের হাতে তৈরি করেন অনেক অনেক স্বাগত সুভাষ দা অনেকটা বছর অনেকগুলো বছর আপনার এই পেশাগত জীবনে আপনি সফলতার সঙ্গে এগিয়ে গেলেন এবং এর পিছনে মানুষের ভরসা এটা তো একদিনে তৈরি হয়নি এবং এর জন্য আপনারও প্রচুর পরিশ্রম আছে তো সব মিলিয়ে আজকে এখন তো যুগটাও বদলেছে মানে এই জেনারেশন আমরা যে সময়টা দিয়ে পাস করেছি আমরা সব কিছুর পরিবর্তন হতে দেখেছি আমরা সব কিছু দেখেছি তো কতটা কঠিন ছিল এই সময়টাকে এভাবে নিজের আয়ত্তে আনা জ্যোতিষ করা এখন অনেক ইজি হয়ে গেছে টিভিতে এসে যে জানে যে জানে না টিভিতে মোবাইলে যেখানে ইচ্ছা সে দিতে পারছে কি তার জ্ঞান আছে না আছে এটা আপনার কাছে জানার কোনো জায়গা নেই তার ভাষণ শুনতে হবে কিন্তু সবার আগে বুঝতে হবে জ্যোতিষের মূল যে বিষয় একটা মানুষের রেমেডি করতে গেলে একটা মানুষকে বেটার একটা কিছু কুশান দিতে গেলে যদি তাকে ফিডব্যাক দেওয়া যায় তাহলে তার কি করতে হবে হরস্কোপের বিন্যাসটাকে ভালো করে বুঝতে হবে হরস্কোপের বিন্যাসের মূল তত্ত্ব লুকিয়ে রয়েছে নক্ষত্রের ওপরে এবং নক্ষত্রের ডিগ্রির ওপরে তার স্থান বিনিময় টু ক্ষেত্র বিনিময় ক্ষেত্র বিনিময়টাকে যদিও স্থান বিনিময় হয়ে যাচ্ছে এবং দৃষ্টি বিনিময়ের ওপরে দৃষ্টি যে বলে না কুদৃষ্টি আপনারা ঘরের কথায় বলেন যে এই আমার বাচ্চার উপরে নজর লেগে যাচ্ছে কুদৃষ্টি আছে সারা পৃথিবীতে আছে আমাদের দেশের গরিব যে টালির ঘরে থাকে মানুষ তারও আছে আর যে নিউ ইয়র্কের যে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে যার ফ্ল্যাটে এরকম আমি লোক নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক হিউজ প্লেস ইন দ্য ওয়ার্ল্ড হিউজ নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কে তার রতি মহারতী ছাড়া মোটামুটি পাঁচশো কোটি টাকার মালিক না হলে তার কোন সেন্ট্রাল পাঁচশো কোটি টাকার মালিকও সেন্ট্রাল পার্কে থাকতে পারে তো সেখানেও কিন্তু তার ওপরে নজর লাগছে এরকম লোককে চিনি যে এখানে আমাদের রডের মালিক রডের নামটা আর বললাম না আর তার মালিকের বউ থাকে নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে থাকে সেখানে মর্নিং ওয়াক করে সেখানে যখন ইন্ডিয়াতে আসে আমার কাছে আসে বলে তার উপরে কিছু করা হয়েছে তার ওপরে কুদৃষ্টি পড়ছে এবং সে তার কুফলে তার চেহারার আদল চেঞ্জ হয়ে যাচ্ছে হয় যার সাথে হয় সেই জানে যার সাথে হয় না সে বলবে একদম বেকার কে তার জন্যে কোনো কাজের কিছু নয় তো তো শিব না মানতো পথ লাইক দ্যাট যে ভগবানকে মানছে সে শিবরাত্রি মানবে যে ভগবানকে মানছে না পৃথিবীতে লোক আছে টোটাল ওয়ার্ল্ডে সাতশো পঁচাশি কোটি লোক আছে সাতশো পঁচাশি কোটি লোক আছে এটা জনসংখ্যার পাঁচ সাত দশ কোটি কম বেশি হতে পারে মোটামুটি সাতশো আশি কোটির তো হিসেবে রয়েছে জনগণনা দু হাজার করুণার আগে পর্যন্ত তো বেড়েছে পঁচাশি কোটি নব্বই কোটি এরকম আশি আটশো কোটি এখনো হয়নি এর মধ্যে মনে রাখবেন বাইশ পার্সেন্টেজ লোক আছে যারা ভগবানকে মানে না ভগবানকে মানে না টোটাল এই সাতশো আশি কোটির মধ্যে সাতশো নব্বই কোটির মধ্যে বাইশ পার্সেন্ট লোক আছে তারা ভগবানকে মানে না সব দেশেই কিছু লোক আছে যারা ভগবানকে মানে না তা তাদের জন্য শিবরাত্রি আর কি অমাবস্যাই বা কী আর কিসেরই বা কী মানে এই বাইশ পার্সেন্টকে বাদ দিয়ে তো আপনি যদি হরস্কোপে যেটা বলছিলেন যে একটা মানুষকে তুমি বললে অনেকগুলো দিন হয়ে গেছে অনেক দিন কাজ করছে পরিশ্রম আছে নিজে হাতে করছে ওকে আই এগ্রি কিন্তু কথা হচ্ছে যে হরস্কোপের বিন্যাস না বুঝলে শুধু লেকচারে কাজ তার হবে না এবছরে যে ওয়েভটা চলছে এটা শনির ওয়েভ চলছে বছরটা হচ্ছে শনির বছর মঙ্গল এখানে ভালো ফল দেবে মঙ্গলের যে হাতে যদি হরস্কোপে এবং হাতে মঙ্গলের যে নক্ষত্রগুলো আপনারা খেয়াল রাখুন মঙ্গল কোথায় বলবান বহু মেয়ে আছে মাঙ্গলিক মাঙ্গলিকের ফল একরকম ডবল মাঙ্গলিকের ফল রকম আচ্ছা মাঙ্গলিকের চার রকমের ফল চার রকম লগ্নে চতুর্থে সপ্তম আর অষ্টম কাউন্টেড ওয়ান ওয়ান হাউস বিকজ অফ বোত আর ম্যারেজ হাউস কল বোত আর ম্যারেজ হাউস তো বিয়ের ক্ষেত্রের জন্যে একটা মেয়ে বলুন একটা ছেলে বলুন তারা কি দেখবে মাঙ্গলিক দেখবে তো সপ্তম কিংবা অষ্টম মনে রাখবেন একটা ছেলের মাঙ্গলিকের ফল কিন্তু তার বিবাহিত জীবনে যা পরে রোজগারের জায়গাটাও সমানভাবে আটকায় অবস্ট্রাকশন করে অর্থাৎ কি না মাঙ্গলিকের প্যাটার্ন হচ্ছে ফোর্থ টাইপ অফ টোটাল মাঙ্গলিক তো ওয়ান টাইপ অফ হচ্ছে লগ্নে সেকেন্ড হচ্ছে ফোর্থে থার্ড হচ্ছে সেভেন্থ এবং এইথ হাউসকে নিচ্ছে থার্ড টাইপ অফ মাঙ্গলিক আর টুয়েলভ দ্বাদশ ঘরে পড়লে মাঙ্গলিক সব থেকে বিয়ের জন্য যেটা দেখা হয় সেটা হচ্ছে সেভেন্থ এবং এইট হাউজের মাঙ্গলিককে কাউন্ট করা হয় জটক বিচারের ক্ষেত্রে কিন্তু ধরে নিন একটা ছেলে চতুর্থে মঙ্গল তার বিয়ে থাওয়া হয়নি কিংবা ছোটো ছেলে তাদের চাকরিতে তার অবশ্যাক্ষা করবে তার সরকারি চাকরি পেতে আটকাবে তার সরকারি চাকরি পেতে বাধা হবে তার রোজগারের জায়গা উন্নতি হবে না আবার একটা মেয়ের যদি সপ্তমাষ্টম হাউস তো দেখা হবে বিয়ের জন্য মাঙ্গলিক কমন কিন্তু দ্বাদশে কিংবা লগ্নে মাংলি থেকে তার স্টেট তার বৈধব্য যোগ স্টেট তার বৈধব্য যোগ এখন বৈধব্য যোগের মিনিং পাল্টে গেছে ওই যেমন মোবাইলের যুগে যেমন অনেক কিছু পাল্টে গেছে রোগের প্যাটার্ন পাল্টে গেছে কাশি হলে আর সারছে না হ্যাঁ আগে বলতো আমার ঠাকুমা বলতো দিদিমা বলতো হুপেন কাশি হয়েছে ঘগর 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 এই ঘগর ঘগরই হচ্ছে ওই হুপেন কাশি নাম শোনা যাচ্ছে না ডাক্তার বলছে যাচ্ছেই না কাশি কেসে কেসে মরছে তো এই তেমন জ্যোতিষে এই আপনার এই বৈধব্য যোগের প্যাটার্নটা পাল্টে গিয়ে না ডিভোর্স যোগ তৈরি হচ্ছে বৈধব্য তো থাকতে হবে আর যেন দেখা না পাই সম্পর্কটা মৃত্যু হয়ে গেল তো হ্যাঁ প্যাটার্নটা পাল্টে গেছে আমি কি বললাম উপেন কাশি এই কাশি নাম চলে গেছে এখন অন্য কিছু নাম হয়েছে কিন্তু কাশি রাওয়ার খবর লাইক দ্যাট সম্পর্কটার তো মৃত্যু হয়ে গেল আমি যে রিলেশনটা নিয়ে গিয়েছিলাম যেটা নিয়ে প্রেম করেছিলাম যেটা নিয়ে আশা করেছিলাম আমরা থাকবো ভাই তুই তোর মায়ের মেয়ে আমি আমার বাবার ছেলে চলো টাটা বাই ভাই তার মানে ওই রিলেশন কবর মৃত্যু তো আগেকার দিনে কি হতো লম্বা লাইট থাকতো কে মরবে আবার কোথাও কোথাও কোনো কোনো মেয়ের এটাও দেখা যাচ্ছে বাচ্চা মেয়ে মানে বাচ্চা মেয়ে মিন্স চুরানব্বইতে জন্ম পঁচানব্বইতে জন্ম রেজিস্ট্রি করার পরে না ছেলেটা মারা গেছে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারী ছক যদি থাকে সেই চকটাকে নিউট্রালাইজ না করে যদি কারোর সাথে বিয়ে হয় তার স্বামীর উন্নতি হবে না তার একটা জ্বলন্ত উদাহরণ আমি কলকাতায় চকটা করেছিলাম সে আর বেঁচে নেই বেচারি খুব নামি লোক আপনারা জানেন আমি আর নামটা নিচ্ছি না আমাদের ছেলে থেকে মেয়ে হতে গিয়ে মারা গেল ফিল্মটার ডিরেক্টর আপনারা সবাই জানেন নামটা নিচ্ছি না ওনার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আজও বেঁচে থাকলে সম্পর্ক তো ওই ঐশ্বর্য রায়ের বিয়ের সময় তিন চারটে জিনিস কলকাতাতে থেকে গেছিলো কালীঘাটে সিঁদুর গেছিল মন্দির থেকে জটক বিচার আমার থেকে কিন্তু ঐশ্বর্য রায়ের বিয়ের পরে ওর ছেলে কিন্তু আর ডেভেলপ হয়নি আপনারা মিলিয়ে দেখুন আমার কথা ভুল না ঠিক আপনারা কেন কি আমি তো চক্র জানি বলে বলছি আর উন্নতি হয়নি ও বসে খায় না কি করে খায় আমি জানি না কি করে হোয়াট তো ভারী চকের সাথে যেটা আমার থেকে গেছে বলে বল যেটা ভারী চকের সাথে যদি কোনো ছেলের বিয়ে হয় মানে মেয়ের চক যদি ভারী হয় মেয়ের ছকি মূলত ভারী হয় ভারী হয় আর ডিউটিলাইজ না করে যদি বিয়ে হয় তার স্বামীর কিন্তু উন্নতি হবে না একদম আপনি মিলিয়ে নিতে পারেন আমি আমার কর্মজীবনের আমি যে সতেরো আঠারো লক্ষ আঠারো লক্ষ ছক দেখেছি আমি সেই পুঁজি থেকে এই কথাটা বলছি সেই পুঁজি থেকে এই কথা বলি সাড়ে সাতিতে গুরুজনানি হয় আঠারো বছরের ছেলে গুরুজনানি হবে না কারোর যদি আঠারো লজ্জা যদি তার বিয়াল্লিশ বছর বয়স তার গুরুজনানি হবে তার আটত্রিশ বছর যদি বয়স হয় তার গুরু জানি হবে এখন সাড়ে সাথে যদি কোনো বারো বছরের ছেলে চলে তার কি গুরু হবে হবে না নাই হতে পারে তার ঠাকুমা দিদি আমি নেই আগেই চলে গেছে তা কে হারাবে তার বাবা হারাবে হবে না কিন্তু বয়স ভিত্তিক রাইট দ্যাট লাইক দ্যাট যে রাশির মধ্যে যে নক্ষত্রগুলোর অবস্থান রয়েছে সেই অবস্থানের ওপর তার থাকে সাপ্তাহিক রাশিফল আমি পড়ব এবং আজকে এই যে বছরটা যে চলছে দু হাজার চব্বিশের যে ওয়েভটা চলছে এখানে যে রাশিগুলো এন্ড হয়ে যাচ্ছে কিংবা শুরু হচ্ছে এন্ড হয়ে যাচ্ছে জ্যৈষ্ঠা নক্ষত্র অনুরাধার ওপরে এন্ড হয়ে যাচ্ছে ভালো ফল দেবে বুধের নক্ষত্র শুরু হচ্ছে মূলা দিয়ে মূলায় শুরু হচ্ছে কোথায় ধনুতে ওখানে শেষ হয়ে যাচ্ছে ওর পরে যে শুরু হচ্ছে পূর্বাশারা উত্তরাসারা ছাড়া শেষ হয়ে যাচ্ছে উত্তরা ছাড়া ওখান থেকে শিফট করছে বকরে দেখুন প্রথম যে নক্ষত্রটা তার মানে কি তার মানে দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল যে বুধের নক্ষত্র বাই অর্ডার এটা ইট উইল বি ভেরি ক্লিয়ার কারণ সবার সামনেই বুধের পরেই কেতু আসবে বাই অর্ডার আসবে কেতুর নক্ষত্র মূলারাশির উপরে নেগেটিভ ফল একটা আপনাদেরকে বলি ওই নামটা আমার ঠিক মনে পড়ছে না এটা চামড়ার একটা ছাপ দাগ হয় লোকে জানে না ওটা কিন্তু স্কিন ক্যান্সার অনেকে জানে না ওটা ভাবছে ওদের চুলকুনি হয়েছে এই হয়েছে এরা আছে ডাক্তারও প্রচুর দুর্ভাগ্যের শিকার হচ্ছে পেশেন্টরা ডাক্তারের কাছে গিয়ে ওই সব ডাক্তারেরও দুর্ভাগ্য রোগীরও দুর্ভাগ্য ওষুধ খেয়ে খেয়ে মানে ক্যান্সার প্রথমে ডিটেক্ট হচ্ছে না তার স্কিন না কি সে মানে ওষুধ খেয়ে খেয়ে জাবড়া হয়ে গিয়ে একবারে সে যখন ডিটেক্ট হচ্ছে তখন আর তার হাঁসপাসানি অবস্থা তো যেই সব নক্ষত্রগুলো কেতুর নক্ষত্র মারক রোগ এবছরের শরীরে বাসা বাঁধবে ইউ মাস্ট বি অ্যালার্ট 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 আচ্ছা আমার আমার এই কথার কি আপনি 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 কাছে আসুন মোটেও নয় থাকুন থাকুন আরে ভাই একটা ডাক্তারে সারছে না সঙ্গে সঙ্গে সেকেন্ড ডাক্তারের অপিনিয়ন নিন আপনি সিনিয়র কনসালটেন্ট ডাক্তারের অপিনিয়ন নিন আপনি কেন কি এবার কেন কি মনে রাখবেন আপনার যখন দুঃসময় আপনি ভুল চিকিৎসা শিকার হবে আপনার যখন দুঃসময় যে জ্যোতিষীর থেকে রেমিডি রেমেন কার্যকরী হবে না অর্থাৎ কিনা আপনার দুঃসময় ভুল জ্যোতিষীর পাল্লায় পড়তে পারেন ভুল ডাক্তারের পাল্লায় পড়তে পারেন প্রতারকের পাল্লায় পড়ে টাকা যেতে পারে মিথ্যে সম্পর্কতে আপনার মন যেতে পারে চুরি হতে পারে সব রকমের আপনি হ্যারাস হতে পারেন ইউ শুড বি অ্যালার্ট সো ইউ শুড বি কনসাস বিকজ অফ আপনার টাইম ইজ নট ফেভার ইন দিস ইয়ার তো আমার যখন সময় ভালো নয় আমি যা করবো একবারের জায়গায় দুবার ভাবব কাউকে দেখালে সেকেন্ড ওপিনিয়ন নেব আমি অ্যালার্ট থাকবো তা এইগুলো আমার করণীয় দিস ইজ নট পার্ট অ্যাস্ট্রোলজি তো এইগুলো এইগুলো অ্যাওয়ারনেস কিন্তু মানুষ ভোজন আরাম পার্টি ফুর্তি ওই সরাসরি খাচ্ছে মদ কাছে ঘুরে বেড়াচ্ছে মিথ্যা কথা বলছে ভালো করে ছেড়ে বেরোচ্ছে কিনা দেখে নিচ্ছে ওটা চারবার পাঁচবার ওই মোবাইলে এখন মুখ দেখে আগে মেয়েদের ব্যাগে আয়না থাকতো ছোটো ছোটো টুক করে বের করে দেখতো এখন আর মোবাইলে ছবিটা দেখে না ঠিক আছে কিনা বাকিগুলো দেখছেন ওই সম্পর্ক যে কবরে যাবে লুক দেখছে লুক থেকে থেকে মোবাইলে চাট করে দেখে নিই আমার পাট করে ঘুরিয়ে দিচ্ছে মানে এখন আর তো আয়না রাখতে হয় না এখন ক্যামেরাই রয়েছে ক্যামেরাই তো দেখিয়ে দেবে নিজের মুখটা কি কিন্তু সম্পর্কটা কিন্তু ডুবে যাচ্ছে অর্থাৎ কি আমি একটু রাশিফলটা পড়ে নিই তারপর আরও কিছু বলবো আপনাদের কিছু ওই নক্ষত্রের কিছু বিনা বলছিলাম আমি যে টোটাল যে হরস্কোপের যে পার্টটা রয়েছে না এই পার্টের মধ্যে এবছরে যে নক্ষত্রগুলো মারক ফল দেবে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র কিছুটা কিন্তু ভালো ফল দেবে সাথে সাথে চলছে কুম্ভ রাশি তবুও ভালো ফল দেবে আপনার হ্যাঁ যদি আপনার কর্মচ্যুত হয় আপনি কর্ম পেয়ে যাবেন এটা ভালো ফল আচ্ছা দুই হচ্ছে যে আমি একটু আগে কি আমি একটু বলে দেবো না রাশিফলটা রাশিফলটা পড়ে ফলটা একটু সুবিধা হবে আপনাদের তারপরে স্পেসিফিক রাশিগুলোকে হিট করব কোথা থেকে নেগেটিভ কোথা থেকে পজিটিভ যদি আপনি তার মধ্যে পড়েন শুনবেন যদি মনে হচ্ছে আপনার সেটা না তাহলে কাজের নয় আপনার জন্যে মেষ রাশি শরীর ভালো নয় শত্রুতা থেকে সাবধান সম্পর্কের উন্নতি সম্পর্কের টানাটানি বাট সত্ত্বেও সম্পর্কের উন্নতি দুই হচ্ছে যে বিশ্বরাশি অর্থ ব্যয় সম্পত্তি নিয়ে সমস্যা অপচয় অপদস্থ হবে নতুন কর্মযোগ মিথুন রাশির শরীর ভালো নয় শত্রুতা বৃদ্ধি আর্থিক এবং ঘুরতে যাওয়া এবং ছোটোখাটো কিছু ভালো সংবাদ আপনার জন্য এ সপ্তাহে আসবে কিন্তু গুরুজনের শরীরটা নিয়ে কিন্তু ভালো থাকবে গুরুজন ডাক্তারের পিছনে কিন্তু খরচা হবে কর্কট রাশি কর্মক্ষেত্রে শুভ সাংসারিক অসুবিধে বিদ্যায় শুভ প্রাপ্তিযোগে বাধা সিংহ রাশি মতবিরোধ প্রাপ্তিযোগ ঋণ শোধ ঋণ শোধ মানে টাকা গেল টাকা গেল বচ্চিন্তা গেল ভালো মানে ঋণ শোধ হওয়া মানে একদিকে টাকা গিয়েও হালকা হওয়া কন্যা রাশি সাফল্য জয়লাভ শরীর ভালো নয় সাংসারিক অশান্তি বিবাহের যোগ কিন্তু যারা একটু বয়স্ক একটু ভারী শরীর পায়ে কোমরে হাঁটুর ব্যথায় কষ্ট পাবেন চল্লিশ উর্ধরা ভারী শরীর ওজন বেশি তিরিশ বছর বয়স আপনার এই সমস্যা না চল্লিশ সিংহর পরে আমি বললাম কন্যা কন্যার পরে তুলা ভ্রমণ প্রাপ্তিযোগ মতবিরোধ আঘাত তুলা পড়ছি রক্তপাত ভ্রমণ চোট আঘাত রিষ্ট ফারা রয়েছে সাবধানে থাকবেন এরপরে আমি আসছি বিশ্চিক কার্য উদ্ধার শুভ অনুষ্ঠান সম্পত্তি জনিত ব্যাপারে শুভ বিবাহ যোগ বিবাহ যোগ ব্যাপারে ধনু ঋণ শোধ মান সম্মান নিয়ে টানাটানি বিশ্বাস করলে সপ্তাহে ঠকতে হবে ইনভেস্টমেন্ট কিছু করবেন না কিন্তু ধনুরাশির জন্য ওভারঅল সময় ভালো এখানে যদি ধনুরাশির মূলা নক্ষত্র হয় তাহলে আপনার ওভারঅল দ্য থ্রু ইয়ার দ্য ইয়ার আপনার কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে ডাক্তার দেখাতে হবে প্রয়োজনে রেমিডিউ নিতে হবে আর সবার আগে সতর্ক থাকতে হবে সতর্কতা হচ্ছে মাস্ট অনেক কিছু থেকে বাঁচিয়ে দিতে পারে মকর মানসিক চাপ বৃদ্ধি সম্পত্তিজনিত ব্যাপারে বিরোধ সম্পত্তি বিক্রি করতে পারছেন না প্রাপ্তি যোগ দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণের নিয়ে বসে রয়েছেন সেখানেও কোনো কিছু ভালো ফল হচ্ছে না কুম্ভ সাফল্য গুরুজনের শরীর ভালো নয় আঘাতের যোগ অর্থ ব্যয় এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগও আপনার সামনে আসবে মিন কর্মক্ষেত্রে বাধা সম্পত্তি নিয়ে সমস্যা বিদ্যায় বাধা বিবাহ যোগ ত্বরান্বিত হবে কিন্তু প্রেম যে সম্পর্ক ছিন্ন হবে ছোটখাটো ভ্রমণের যোগ্য রয়েছে রাশিফল শেষ এবার আপনি বলেছিলেন আমাদেরকে জানাবেন যে নক্ষত্র নিয়ে আলোচনা নক্ষত্র নিয়ে আলোচনাতে বলে দিই আপনাদেরকে পুনর্বসু নক্ষত্র আমার নিজের ভালো ফল কিছুটা দেবে দুটো ঘরেই দেবে কোথাও মিথুনে দেবে কোথাও কর্কটে দেবে সিফট নক্ষত্রের উপরে সবসময় রিস্ক কম থাকে ফলও কম দেয় পরিশ্রম অনুযায়ী কিন্তু ফল সবসময় দেয় না অতিরিক্ত পরিশ্রমে কিছুটা ফল দেয় আচ্ছা যে নক্ষত্র যে রাশির উপরে ফিক্সড নক্ষত্র সিফট নয় আগে বললাম সিফটিং নক্ষত্র মানে সিফ্ট নক্ষত্র আর ফিক্সড নক্ষত্র যদি হয় ভালো দিলে লম্বা দেবে খারাপ দিলেও লম্বা দেবে যা পাবেন লম্বা ভোগ করবেন অর্থাৎ কি না মিথুন রাশিতে দুটো নক্ষত্র শিফট হয়ে বসে রয়েছে মাঝে আদ্রা নক্ষত্র ভালো ফল আচ্ছা এবছরে যে দেখুন আপনারা মৃগশিরা কিন্তু মঙ্গলের নক্ষত্র এখানে ভালো ফল দেবে যেহেতু শনির বছর মঙ্গলের নক্ষত্র ভালো ফল দেবে কিন্তু বৃহস্পতির নক্ষত্র যদি আমি যে বলছিলাম যে রবিকে যদি আমি হরস্কোপ থেকে কাট করে দিই রবির যদি ক্যালকুলেশন না করি আমি তাহলে সমস্ত কিছু কিন্তু জলে চলে যাবে এই এত কচকচানি বকবকানি কোনো দাম নেই বিকজ অফ কোনো প্ল্যানেটের নিজস্ব লাইট নেই এরা রবির থেকে লাইট ভাগ করে নিয়ে এরা এদের আলোয় আলোকিত হয় অর্থাৎ কিনা আপনার ঘরে কারেন্ট অফ মোবাইলের সুইচ অফ আমার বকবকানি বন্ধ এখানেও তাই দুম করে লাইট অফ কালো হয়ে যাবে আর কারোর মুখ দেখা যাবে না অর্থাৎ কিনা রবি কোন ছকে রবি হচ্ছে মূল জায়গা রবি লাইটে আলোকিত হয় অন্য নক্ষত্র মানে রবি রবি একটা ছককে আলোকিত করতে পারে আবার তার আলো নিয়ে সেই গ্রহ শক্তিশালী হয় ঊর্জাবান হয় একটা নক্ষত্র বলে ধরে নিচ্ছি চন্দ্রের নক্ষত্র হচ্ছে হস্তা নক্ষত্র কন্যা রাশির ওপরে ভালো ফল দেয় আপনারা জানেন আর হস্তা আর একটা নক্ষত্র শ্রবণা ও কিন্তু ভালো ফল দেয় বছরে ভালো ফল দেবে আপনারা জানেন কিন্তু নিজস্ব লাইট নেই আমরা যে মুন দেখি ওটা সূর্য থেকে লাইট নেয় মুন তাহলে মুনটা দেখবো কি করে সূর্য যদি গ্যালাক্সিতে দেই আর তো তুমি আর মুন লাইট দেখতে পাবে হাউ টু হাউ টু মানে আইডেন্টিফাই ডু ইজ মুন একটা টেলিফোন নি নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ নমস্কার তনুজি আর কার কথা আমি তনুজি আমি ঝাড়খন্ড ধানবাদ থেকে বলছি নাম উনি

জুলাই তো সময়টা বললেন টু টু থার্টিভ এমন আচ্ছা যা বলেছ তার উপরে 235

সেইখানে সেইটা জায়গা ভালো নয় মঙ্গল শুক্র একসাথে বসে রয়েছে ছকটা ফেলছি টিভিতে মঙ্গল শুক্র বসে রয়েছে আর এখানে তোমার ইয়েও রয়েছে তোমার ইয়েও রয়েছে তোমার এই রবি শুক্রও রবি যোগ এই মঙ্গল শুক্র বসে রয়েছে যার জন্যে এখানে তোমার ছেলের কর্মযোগের ক্ষেত্রে ইয়ে হবে কর্মযোগ ভালো ফল পাচ্ছে না এমবিএ বিএ পাস করে এম বিএ পাস করেও তার কেরিয়ার স্টার্ট করতে পারবে না মনের মতন

টিউশন পড়ার জন্য বাড়িতে থেকে তোমার ছেলে কাজ হবে না কর্মস্থান বাসস্থান থেকে দূরে হবে আচ্ছা আচ্ছা বলো যে বাড়ি থেকে বেরো বেরিয়ে তুই অন্য জায়গায় ট্রাই কর

যেটা বলছিলাম বাদ দিলাম শুনে নিয়েছেন আপনারা ওর সাথে কনভার্স ওটাই তো ওকে এখন আজকে থেকে ভাবতে হবে যে আমি বাড়ি থেকে আমার হবে না আই মাস্ট গো টু ফার ওয়ে ডিফারেন্ট স্টেট হোয়াট এভার জবটা পেয়ে যাবে সেটা কি করে ভালো হবে তার উপায় জানা আছে বাড়ি থেকে না গেলে হবে না টিউশন পড়াবে হবে এই বছরে যে জিনিসগুলো ফলাফল দেবে মেষ রাশিতে মিশ্রিতভাবে দুটো ফল দেবে দেখুন ভরণী নক্ষত্র সব থেকে ভালো ফল দেবে অশ্বিনী নক্ষত্র স্টার্টিং কেতুর নক্ষত্র ভালো ফল কিন্তু দেবে না ভালো ফল কিন্তু দেবে না আপনি যদি রাজনীতি করেন সেখানেও কিন্তু ভালো ফল দেবে না যা ভাববেন দশ ভাবলে সাত আসবে থার্টি পারসেন্ট কেটে বেরিয়ে যাবেন কৃত্তিকা নক্ষত্র আপনারা দেখুন রবির নক্ষত্র আমি বলছিলাম যে রবির ফার্স্ট নক্ষত্র যে রবিটাকে যদি আমি অফ করে দিই আমার তো ঘরটাই অন্ধকার হয়ে গেল আমার কে চন্দ্র কে বুধ বাদ কা বাদ আগে আমাকে দেখতে হবে রবি নক্ষত্র কিন্তু এইবার দেখুন তাহলে কি আপনারা বলবেন যে ভাই আমার রবি তো তুঙ্গ আছে আমি কি সরকারি চাকরি পাবো তাই বলবো লোক যদি না নেয় আপনি কোথা থেকে পাবেন আপনি রবি নিচেস্ত না কিন্তু আপনার জীবনশৈলীটা কিন্তু রবি ঠিক করে মনে রাখবেন আপনার যদি চল্লিশ ঊর্ধ্ব বয়স হয়ে যায় বয়সের একটা স্ল্যাব বলছিলাম না আমি সেটাও আমি এগুলো কভার হলে বলবো যে মানুষের তিনটে জীবন হয় একটা হচ্ছে জীবন মানে স্ল্যাব হয় একটা বালক হয় তারপরে কারোর স্বামী হয় কারোর ছেলে কারুর তারপরে কারুর বাবা তিনটে স্টেজ হয় মানুষের জীবনে তো চল্লিশ থেকে ষাট পর্যন্ত যে স্টেজটা এখানে প্রতিদিন আপনাকে কি করতে হবে আপনাকে ভগবান শিবের পুজো করতে হবে কেন কি মনে রাখবেন চল্লিশ বছর বয়স টাচ করা মানে কিন্তু আপনি একটু প্রাজ্ঞতার দিকে ঢুকে পড়ছেন অর্থাৎ কিনা এরিয়াটা কিন্তু রবি রবি কিন্তু আপনাকে অনেকটা প্রোটেক্ট করে সুস্থ থাকার জন্যে রবি আপনাকে প্রোটেক্ট করবে হরস্কোপের তার সিচুয়েশানে জোর আনবার জন্যে এবং কি কি করবেন কোন কোন বয়সে কী কী করা উচিত আমি সামনের রোববারে না পারলেও পরের রোববারে একটা অনুষ্ঠানে আমি করে দেবো যে রাশি ভিত্তিক তো গেল তাহলে রাশি নেই না আপনি তো এই অনুসারে বলে দিলেন যদি সেরকম হয় কোন কোন রাশির কোন কোন পুজো এবছর করা উচিত মানে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সুরজা নিশ্চয়ই আমরা এটা শুনবো মায়ের আশীর্বাদ গুরুদেবের নির্দেশে সুভাষ এই পথে হাঁটা আপনাদের ভালোবাসাকে সঙ্গী করে আপনাদের বিশ্বাসযোগ্যতাকে তিনি অর্জন করেছেন তার কৃতিত্বের মাধ্যমে কর্মের মাধ্যমে আজকে তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা এবং অবশ্যই আপনার প্রেডিকশনের শেষ কথা তা তিনি নিজের হাতে প্রতিকার প্রতিবিধান করেন তাই তার সেই জোরটা রয়েছে শাস্ত্রের উপরে এবং নিজের উপরে অনেক ধন্যবাদ সুভাষ দাকে ধন্যবাদ আপনাদের নমস্কার জ্যোতিষ হল বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ